Hans. Hans. আসসালামু আলাইকুম, শেষটা বন্ধ করো। এই আপনাদের সাথে কোনো কথা নাই, কথা তাদের সাথে। তোমরা ভালো আছো? ভালো। কে কে কিন্তু ভালো? কে কে কিন্তু ভালো? নিত্য পারে কে কে কেউ ভালো না? আপনাদের পার্শ্ববর্তী বিদ্যালয় হাজি সুতকালী উচ্চ বিদ্যালয় থেকে 2019 সালে এসএসসি পরীক্ষাতে দিয়েছি, এবং আমি আপনাদের দোয়া ভালোবাসায় সঙ্গীত পেশার সাথে যুক্ত। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহাজ বদরুদ্দিন একাডেমিকে। যদি বলেন কেন, তাহলে কথায় আসেন। 2016 সালে যখন এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়, তখন আমি সঙ্গীত পেশার মধ্যে এতটা উন্নত না, তখন আমাকে আনুষ্ঠানিক একজন শিল্পী হিসাবে দেখত। যে যাইতাম, সত্য কথা বলতে তো লজ্জা নেই, সত্য কথা বলতে লজ্জা আছে? কোনো লজ্জা নেই তো। তখন যাইতাম বিভিন্ন অনুষ্ঠানে, যে ভাই আমাকে একটা গানের যদি দিতেন আমি একটা গান করতাম। অনেক অনুষ্ঠানে দিত, আবার অনেক অনুষ্ঠানে দিত না। তো তাদের পরিপ্রেক্ষিতে এ জায়গায় জরিমানা বসা আছে। তো উনি 2016 সাল থেকে এ পর্যন্ত যতগুলো অনুষ্ঠান করেছেন, আমাকে প্রত্যেকটি অনুষ্ঠানে দেখেছেন। আমি বিগত রবিবার দিন আমি প্রোগ্রাম করেছি আপনাদের দোয়ায় সিলেট মালতা, ওইখান থেকে আসা করবানো সুস্থ ছিলাম। জরিমানা মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে বাবা আসতে হবে, না থাকে পারলাম না, কারণ আমি তোমার অতীত কখনো ভুলি না। এখন তো টেলিভিশনে, রেডিও টেলিভিশনে গান করি, সবই তো আপনাদের দোয়া এবং আপনাদের দেওয়া, আপনাদের পাওয়া। তো আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়রিমানাকে, আলহাজ বদরুদ্দিন একাডেমিকে। আর আপনারা জানেন এই এলাকায় এই প্রতিষ্ঠানটি কারণ সবার জন্য তৈরি হয়েছে, আপনাদের ছেলে মেয়েগুলা, আপনাদের ফ্যামিলিগত একটা শিক্ষা ওটা দেওয়ার পর তার যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন সেটা দিবে কে? সেটা দিবে আল্লাহ বদরুদ্দিন একাডেমি। কেন দিবে না? আপনারা জানেন বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে তত উন্নতির দিকে যাচ্ছে। এখন একটি চাকরি করতে গেলে ভাই লেখাপড়া না থাকলে চাকরি দেয়নি, দেয় কথা বলেন দেয়নি? ভালো অনার্স পাস, মাস্টার পাস তাদেরকে ভালো করে চাকরি দেওয়া হয় না। কেন? ওই যে লেখাপড়াটা লেখাপড়ার মতো করতে পারে নাই, এই জন্য যারা লেখাপড়াটা লেখাপড়ার মতো করছে তারা ভালো একটা চাকরি করতেছে। আমরা চাই আপনারা, আপনাদের যে ছেলে মেয়েগুলা রয়েছে, যা আমাদের দেশে হবে সে ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুতরাং এই কাজে বড় হওয়াটা তৈরি করবে কে? সেটা তৈরি করবে আলহাজ বদরুদ্দিন একাডেমি। আমি চাই যে এই আশেপাশে, এদিকে কোনো স্কুল নাই, এদিকে অনেক দূরে, আমি চাই আপনারা যারা রয়েছেন এই এলাকার মধ্যে, এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা আপনাদের ছেলে মেয়েদের প্রতিষ্ঠান, আপনারা যাদের সন্তানাদের রয়েছে লেখাপড়া করাবেন, লেখাপড়া করাবেন। আমি এটা বলতে পারি, যদি একজন মানুষ মনে বিশ্বাস নিয়ে লেখাপড়া করে এবং সে যদি নিজেকে বিশ্বাস করাতে পারে আমি বড় হয়ে কিছু না কিছু একটা করবে, সে করবেই করবে। সুতরাং আমি আপনাদের কাছে হাতে পেয়ে অনুরোধ করে যাচ্ছি যে আপনাদের ছেলে মেয়েদেরকে কখনো কোনো কাজে দিবেন না, তাদেরকে একটু লেখাপড়া করান। আমি আপনি আপনার সন্তান মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, তারপরে প্রেক্ষিতে আমি
আমি আপনাদের প্রতি আবেদন রাখছি এই প্রতিষ্ঠানকে আপনাদের আপনারা দেখে শুনে রাখবেন এবং আপনাদের ছেলেমেয়েরা যারা রয়েছে তাদেরকে উক্ত প্রতিষ্ঠানে ভর্তি করবেন ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে জায়গা থেকে আমি একটা গান করা এত বড় টেলিভিশনে গান করতে পারি, আমি এত বড় এখনো হয়ে যায় নাই, তবে আমিও বিশ্বাস করি এই জায়গায় প্রতিষ্ঠান করিয়া আপনার ছেলে ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবো, এটা বিশ্বাস রাখেন। ধন্যবাদ সকলের প্রতি, আমি ডিস্টার্ব করলাম কারণ আপনারা না দেখতেছিলেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।